দুবাই হল সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর এবং দুবাই আমিরাতের রাজধানী সাতটি আমিরাতের মধ্যে এটি সবচেয়ে জনবহুল শহর উনিশ শতকে একটি ছোট মাছ ধরার গ্রাম হিসাবে পরিচিত ছিল কুড়ি শতকের শুরু থেকে একটি আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল এবং কুড়ি শতকের শেষের দিকে এবং একুশ শতকের প্রথম দিকে পর্যটন এবং বিলাসিতাকে কেন্দ্র করে উন্নতি লাভ করে বিশ্বের পাঁচতারা হোটেলগুলোর মধ্যে দ্বিতীয় এবং বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা এখানেই রয়েছে যা আটশো মিটার লম্বা যা দুবাইতে অবস্থিত দুবাইয়ের কথা ভাবলেই একটি লম্বা আকাশচুম্বী বিশাল শপিং মল কিংবা বিলাসবহুল রিসোর্টের কথা মাথায় আসে চলুন জেনে নেওয়া যাক এই শহরের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে বুর্জ খলিফা হল দুবাইয়ের একটি আকাশচুম্বী ভবন এটি দুই সালে উদ্বোধনের আগে বুর্জ দুবাই নামে পরিচিত ছিল এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এর মোট উচ্চতা আটশো উনত্রিশ মিটার এবং এটির ছাদের উচ্চতা আটশো মিটার দুই সালে টপ আউট হওয়ার পর থেকে এটি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং হিসেবে পরিচিত বুর্জ খলিফার নির্মাণ কাজ দুই সালে শুরু হয় এর বাইরের অংশটি পাঁচ বছর পরে দুই সালে সম্পন্ন হয় এর প্রাথমিক কাঠামোটি কংক্রিটের এবং ভবনটির কিছু কাঠামো ইস্পাত দিয়ে তৈরি করা বার্লিনের প্রজাতন্ত্রের প্রাসাদ অনুসরণ করে এটি তৈরি করা হয় ডাউনটাউন দুবাই নামে একটি নতুন উন্নয়নের অংশ হিসেবে দুই সালে ভবনটি বানানো হয়েছিল তেল ভিত্তিক অর্থনীতিতে বৈচিত্র্য আনার জন্য এবং দুবাই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য সরকারের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে বুর্জ খলিফা নির্মাণ করা হয়েছিল দুবাই মল মূলত দুই হাজার তেইশ সাল পর্যন্ত দুবাই মল নামে পরিচিত দুবাই মল হলো দুবাইয়ের একটি শপিং মল ওয়েস্ট অ্যাডমন্টন মল এবং ফ্যাশন আইল্যান্ডের সঙ্গে যুক্ত মোট জমি মিলিয়ে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম মল মোট ইজারাযোগ্য এলাকা অনুসারে বিশ্বের ছাব্বিশতম বৃহত্তম শপিং মল এটি দুবাই মলে মোট ফ্লোর পাঁচশো দুই শূন্য 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 বর্গমিটার সংযুক্ত আরব আমিরাতের আইকনিক বুর্জ খলিফা সংলগ্ন কুড়ি বিলিয়ন ডলারের এই ডাউনটাউন কমপ্লেক্স এখানে এক হাজার দুইশোটিরও বেশি দোকান রয়েছে দুই সালে এটি বিশ্বের সবচেয়ে বড় মল হিসেবে স্বীকৃতি পায় দুই হাজার সালের জানুয়ারিতে এই শপিং মলের নাম আনুষ্ঠানিকভাবে দা দুবাই মল থেকে দুবাই মলে পরিবর্তন করা হয় আম জুমেইরার দ্বীপপুঞ্জটি একটি বৃত্তের মধ্যে স্টাইলাইজড পাম গাছের মতো দেখতে একটি দ্বীপ দুই এক সালে এই দ্বীপটি নির্মাণ করা শুরু হয়েছিল দুই সালের মধ্যে এখানে আঠাশটি হোটেল তৈরি করা হয় বর্তমানে আটলান্টিস পাম জুমেই রাখতে নির্মিত বৃহত্তম হোটেল দুই সালে দ্বীপটির জনসংখ্যা ছিল আঠারো এরও বেশি পাম দ্বীপটি হলো একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ যেখানে একটি পাম গাছ রয়েছে যা আসল পাম জুমেইরা থেকে পঞ্চাশ শতাংশ বড় দ্বীপটির আকার একটি বড় অর্ধচন্দ্রাকৃতি মতো বোর্ডওয়াক তৈরি করার জন্য ক্রিসেন্ট এবং গাছ লাগানোর জন্য জায়গা তৈরি করা হয়েছিল দুই সালে দ্বীপটির নির্মাণ কাজ শুরু হয় দুই সালে শেষ হয় দুই সালে আর্থিক সংকটের কারণে অগ্রগতি বন্ধ হয়ে গিয়েছিল আল বাস্তাকিয়া কোয়ার্টারটি দুবাইয়ের খাড়ি বরাবর পানির ধারে স্থাপিত করা যেখানে রয়েছে ছায়াযুক্ত সুরক্ষিত পুরু দেয়াল আল বাস্তাকিয়া আল ফাহিদি হিস্টোরিক্যাল নেবারহুড নামেও পরিচিত যা মরুভূমির তাপ এবং বালি থেকে বাঁচার জন্য নির্মিত হয়েছিল এখানে সরু গলিতে হাটা এবং কালো প্রবাল দিয়ে তৈরি পুরানো বাড়িগুলো আপনাকে আকৃষ্ট করবে আল বাস্তাকিয়ার অনেক সুদর্শনীয় গ্যালারি ক্যাফে এবং সুভেনির বিক্রির দোকান রয়েছে স্থানীয় আরাবিয়ান ব্রেকফাস্ট ট্রে উপভোগ করতে পারেন দুবাই কফি মিউজিয়াম হলো একটি কফি জাদুঘর যা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল ফাহিদি ঐতিহাসিক নেবারহুডে অবস্থিত এর মাধ্যমে কফির ইতিহাস কফি সংস্কৃতি এবং কফির বাগান কর্মীদের জীবন সম্পর্কে জানা যায় সেই সঙ্গে আরবি ঐতিহ্য কফির প্রস্তুতি যেমন কফির রোস্টিং এবং গ্রাইন্ডিং সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কেও জানতে পারবেন সারা বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে কফির গুরুত্ব বেশ জোরালো আল ফাহিদি হিস্টোরিক্যাল নেবারহুডে ভ্রমণ করলে দুবাই কফি মিউজিয়ামে অবশ্যই যাবেন কফি জাদুঘরটি বসার জন্য এবং কফি উপভোগ করার জন্য মনোরম এবং আরামদায়ক স্থান কফি তৈরির জন্য তারা যে পদ্ধতিগুলি ব্যবহার করে তা দেখার মতো সেগুলো ব্যাখ্যা করার জন্য জাদুঘরে প্রচুর কফি বিশেষজ্ঞ রয়েছেন